ইসরায়েল আগ্রাসী হওয়ার চেষ্টা না করলে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেবে না ইরান। এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার এমন কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এমনকি ইসরায়েল তার দেশে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেই বিষয়টিও তিনি অস্বীকার করেন। বলেন, কিছু ড্রোন ইস্পাহানের উপর দিয়ে উড়ছিল যেগুলো খুব দ্রুত ভূপাতিত করা হয়, এর সাথে তেল আবিবের কোনো সম্পর্ক আছে বলে প্রমাণ পাওয়া যায়নি। এ সময় পুরো বিষয়টিকে শিশুতোষ বলে কৌতুক করেন আবদুল্লাহিয়ান। এদিকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস সহ বিশ্ব নেতৃবৃন্দ। এবিসি নিউজ সহ আমেরিকার মূলধারার গণমাধ্যম খবর দেয়, স্থানীয় সময় শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সীমিত পরিসরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে এনবিসি নিউজ জানায়, চির শত্রু থেকে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারে তেল আবিব। টার্গেট ছিল ইস্পাহানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। দাবি করা হচ্ছে এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তেহরান থেকে বলা হচ্ছিল ইসরায়েল থেকে কোনো হামলা চালানো হলে খুব দ্রুত এবং ভয়াবহ পাল্টা আঘাত হানা হবে, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি দেশটির। কিন্তু কেন? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মনে করেন না শুক্রবার তার দেশে যেই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে। এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ড্রোন ইস্পাহানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল যেগুলো খুব দ্রুত ভূপাতিত করা হয়, এর সাথে তেল আবিবের কোনো সম্পর্ক আছে বলে প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ সময় পুরো বিষয়টিকে শিশুতোষ বলে কৌতুক করেন আবদুল্লাহিয়ান। এক প্রশ্নের জবাবে হোসেন জানান, ইসরায়েল নতুন করে আগ্রাসী হওয়ার চেষ্টা না করলে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নেবে না ইরান। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইস্পাহানে বিস্ফোরণের আগে এই বিষয়ে আগাম কোনো তথ্য পায়নি তেহরান। We are investigating this in the matter that the claim that is made in the media according to information. এদিকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। এমনটাই বলা হয়েছে তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের পক্ষ থেকে। High time to stop the dangerous cycle of retaliation in the Middle East. China opposes any actions that lead to tension and further escalation of the situation. রাশিয়া এবং চায়নার তরফ থেকে সংযম প্রদর্শনে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে, শুক্রবার গণমাধ্যমে ইসরায়েল পাল্টা আঘাত হেনেছে ইরানে এমন তথ্য প্রকাশের পরও পশ্চিমারা দুষছে তেহরানকেই। We have seen the massive attack with drones and missiles around about 300. Absolutely irresponsible attack by Iran. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইনের কথায় মনে হচ্ছে তেল আবিবের হামলার জন্য ইরানই দায়ী। পশ্চিমারা কতটা পক্ষপাতদুষ্ট এবং অন্যায়ের প্রশ্রয়দাতা তা আরও পরিষ্কার হয়ে ওঠে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের কথায়। And Iran would say that that's what they did. Cameron bolchilen sada chokhi dekha jacche Iran kotota bipodjonok rashtro. Upasthapok tokhon palta proshno kore boshen, kono British consulate keu hamla korle Britain ki chup kore boshe thakto? একে বাড়ি চুপসে যান সাম্রাজ্যবাদী ধারার এই উত্তরসূরি, কারণ তাকে বলা হয় সিরিয়ার দামাস্কাসে ইরানের কনসুলেটে হামলার প্রেক্ষিতেই গত শনিবার ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।